আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রত্যেক দিন একই নাস্তা খেতে কারোই ভালো লাগে না, তাই একটু ভিন্ন ধরনের এই নাস্তা রেসিপিটি আপনারা চাইলে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। এটা খেতে যেমন দুর্দান্ত হয়, তাছাড়া আপনারা এটা বাচ্চাদের স্কুল টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন। বানানো খুবই সহজ, তো আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব আর অল্প একটু কারি পাতা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে কারি পাতার পরিবর্তে এখানে ধনে পাতাও কুচি দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার যখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে যাবে, তখন 1 কাপ পরিমাণ এখানে সুজি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ মতো পানি দিয়েছি, আর এই পানিটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে তখনই এখানে আমি সুজিটা দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করে খুব ভালোভাবে যখন পানিটা টেনে নিবে, তখন এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে, আর তখনই কিন্তু বুঝতে হবে এটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেব। এবার এই সুজির ভেতরে একটা সবজির পুর লাগবে, সেই জন্য সবজির পুরটা রেডি করে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 চামচ মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি। এবার এই জিরাটাকে লো আঁচে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব অল্প একটু গাজর কুচি। আপনারা চাইলে এখানে আরও অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র গাজর দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু টমেটো কুচি দিয়ে দেব। আর এই সব কিছু সবজিকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে এই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো সবার প্রথমে আমি এখানে 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, 1/2 চা চামচ মতো জিরা গুঁড়ো, 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো, আর 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো পাঁচফোড়নের গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি আলু অ্যাড করব। সেজন্য আগে থেকে 2টো সেদ্ধ আলু আমি এখানে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, আর এভাবে গ্রেট করে নিলে আলুটা খুব ভালোভাবে মিশে যাবে এই মশলার সঙ্গে। তাই খুব ভালোভাবে এখানে গ্রেট করে নিয়ে আমি এই মশলার মধ্যে আলুটা দিয়ে দেব। সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আছে, এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলা থেকে এটা লেগে যেতে পারে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এই আলুর পুরটা অনেকটা আঠালো হয়ে এসছে, তখন কিন্তু আমি একটা বোলের মধ্যে এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে একটা হাঁড়িতে পানি দিয়ে আমি পানিটা গরম করতে দিয়ে দেব, সেজন্য একটা ফুটো ফুটো এরকম থালা নিয়ে নিয়েছি, আর এটাতেই আমি কিন্তু এই নাস্তাগুলো স্টিম করে নেব। সেই জন্যই থালার মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর এইভাবে তেলটা ব্রাশ করে নিলে নাস্তাগুলো খুব সহজেই উঠে আসবে। এবার এদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে, আর সুজিটাকে খুব ভালো করে মুথে নেওয়ার জন্য হাতের মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর তেলটা মাখিয়ে নিয়ে খুব ভালো করে সুজিটাকে মুথে নিতে হবে। খুব ভালো করে মুথে নিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো খুব ভালোভাবে তৈরি করা যাবে। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, সেই সাথে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তাছাড়া আমার সহজ রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন। এবার সুজিটা যখন নরম হয়ে গেছে, তখন হাতের মধ্যে আরও একটু তেল লাগিয়ে নিয়ে অল্প করে একটু লেচি কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু সফট করে নিয়েছি। তারপর চ্যাপটা করে একটু বড় করে নেব। তারপর এর মধ্যেখানে আলুর পুরটা দিয়ে দেব। এবার চারিদিকটাকে একটু মুড়িয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর মুখটা যখন খুব ভালো করে বন্ধ করা হয়ে যাবে, তখন এটাকে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে একটু সফট বলের মতো করে নিতে হবে। আর ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি। আর সবগুলো যখন তৈরি করা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। সেজন্য আগে থেকে কিন্তু যে হাঁড়ির মধ্যে আমি পানি গরম করতে দিয়েছিলাম, পানি কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর ভাপটাও খুব সুন্দরভাবে উঠছে। এবার একটা একটা করে নাস্তাগুলো এই থালার মধ্যে রেখে দিচ্ছি, আর একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, তা না হলে কিন্তু এগুলো একটু ফুলে উঠবে আর তখন কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি।
15 মিনিট পর কিন্তু আমি দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে উঠেছে। এবার এই নাস্তাগুলোকে আমি একটু অন্য প্লেটে তুলে নেব, আর এগুলোকে আরও একটু মশলা মাখিয়ে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে হাফ চা চামচ মতো গোটা জিরা আর হাফ চা চামচ মতো সরিষা দিয়ে দিয়েছি। এবার লো আঁচে একটু ভেজে নেওয়ার পর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কারি পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো হাফ চা চামচ মতো। এবার সব কিছুকে তেলের সঙ্গে হালকা একটু মিশিয়ে নেব, খুব বেশি কিন্তু এখানে ভাজার দরকার নেই, হালকা করে মিশিয়ে নিলেই হবে। তারপর একটা একটা করে নাস্তাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা এই কাজটা না করতে চাইলে শুধুমাত্র এগুলোকে সস দিয়েও খেতে পারেন, তবুও কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো এবার নাস্তাগুলো দেওয়ার পর 1 মিনিট ধরে এভাবে প্যানটাকে ধরে নাড়াচাড়া করে নেব, তারপর উল্টে অপর দিকটাও ঠিক একইভাবে নাড়াচাড়া করে নেব। এগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তা না হলে কিন্তু পুড়ে গিয়ে এটা খেতে ভালো লাগবে না। ব্যাস এইভাবে নাড়াচাড়া করার পর এটাকে নামিয়ে নেব, আর লো আঁচেই কাজটা করতে হবে। এবার দেখুন আমি নামিয়ে নিচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল, আর সসের সঙ্গে কিন্তু খেতে এটা অনেক টেস্টি হয়। তো বন্ধুরা, ব্রেকফাস্টে যদি অন্যরকম কিছু ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি এই নাস্তার ভেতরটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।